बीजेपी का साथ अंडरस्टैंडिंग करके चलते चलते कांग्रेस नहीं कर पाया। मोदी का जो सुपर है नहीं निलेन आपने, इतना तो आपना संग मोदी गोटा गेम चल चें। বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তার আগে শনিবারও প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন বিজেপির সঙ্গে কংগ্রেসের আতাতের অভিযোগ, 2024 লোকসভা ভোটে মোদি বিরোধী জোটের মুখ কে হবে, এই প্রশ্নকে সামনে রেখে সাম্প্রতিককালে কখনো নরম আবার কখনো গরম হয়েছে তৃণমূল ও কংগ্রেসের সম্পর্ক। 28 জুলাই দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। এরপর মোদি বিরোধী জোটের বার্তা দিতে ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস। কিন্তু 6 সেপ্টেম্বর দিল্লিতে কয়লাকাণ্ডে ইজির জিজ্ঞাসাবাদের পর কংগ্রেসকে বেঁধেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি কো আগর লাগতা হ্যায় কি ইসসে তৃণমূল ডর জায়েগি, তৃণমূল ঝুক জায়েগি, তৃণমূল হার মান লেগি কংগ্রেস কি তরহ, মে স্পেসিফিক্যালি কে রাহা হুঁ, ইয়া কোই অর রাজনৈতিক দল কি তরহ খড় মে ব্যাঠ জায়েগি, হম জিন্দগি দে দেঙ্গে, জিন্দগি দাও পে লাগা দেঙ্গে, পর সর নেই ঝুকায়েঙ্গে। আর শনিবার সরাসরি কংগ্রেস বিজেপির আতাতের অভিযোগ তুলে তীব্র আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তৃণমূল কংগ্রেসি দেশভর কাম করেঙ্গে, বাঙ্গাল কো লেকর আউট সে আউট স্টেট মে কাম করেঙ্গে, কংগ্রেস নেই কর পায়া, বিজেপি কা সাথ আন্ডারস্ট্যান্ডিং করকে চলতে চলতে হম লোগ থক গিয়া হ্যায়, হম লোগই করেঙ্গে, হম লোগই কর পায়েঙ্গে, ইনি কে লিয়ে ভবানীপুর সে উসকো শুরুয়াত হোগা, আউর হিন্দুস্তান মে জব বিজেপি কো হম হটায়েঙ্গে তব হম দেখেঙ্গে লড়াই কেসে চলতে হ্যায়। যেদিন থেকে আপনার ভাইপোকে ইডি দপ্তরে ডাকলো আপনার খারাপ লাগলো, আরে আপনার ভাইপোকে ডাকার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই যে আপনার ভাইপোকে ডেকে বুঝিয়ে দেওয়া হলো যে লাইনে না চলে বিপদ, তারপর দিন থেকে আপনি গালাগালি করতে আরম্ভ করলেন কংগ্রেসকে। শুক্রবারও বিজেপির পাশাপাশি তৃণমূল নেত্রী নিশানায় ছিল বাম কংগ্রেস। সিপিএম কত বছর রাজনীতি করেছে বাংলায়? 34 বছর। কত অন্যায় করেছে, আজ পর্যন্ত একটা সিবিআই কেস হয়েছে কংগ্রেসীদের বিরুদ্ধে? হ্যাঁ, চিদম্বরমের গায়ে হাত দিয়েছে, কিন্তু মেন লোকের গায়ে তো হাত দেয়নি। বিজেপি খুশি হবে যদি দেখে যে বিজেপির বিরুদ্ধে উনি যেমন কংগ্রেসের বিরুদ্ধে উনি তেমন, তাতে বিজেপিরই লাভ হবে, সেটা উনি করছেন, আমরা টের পাচ্ছি। সততার প্রতীক মমতা ব্যানার্জি, এই লেখাটা উড়ে গেল কোথায়? বাংলার নতুন জোকারের নাম শ্রীমতী মমতা ব্যানার্জি। যদিও বিজেপি একে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের হাত ধরে আর কংগ্রেসের নাম নিয়ে পশ্চিমবঙ্গে পালা বদল করেছে, বিভিন্ন সময় কংগ্রেসের নৈশভোজের পার্টিতে তারা পৌঁছে যাচ্ছে, কখনো পুষ্পস্তবক গিয়ে দিয়ে আসছে। সুতরাং তৃণমূল কংগ্রেস নিজের অবস্থানটা স্পষ্ট করুক, তাদের এই ধরনের বিবৃতির জন্য আজকে গোটা তৃণমূল কংগ্রেস দলটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা হাস্যস্পদ বস্তুতে পরিণত হয়েছে। সব মিলিয়ে ভবানীপুরে উপনির্বাচনের আগে তুঙ্গে উঠেছে তরজা। সমিত সেনগুপ্ত, রাজীব চৌধুরী, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।